শুভেন্দুর মিছিলের আগেই সংঘর্ষ, বিজেপি তৃণমূলের সংঘর্ষ পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে। উত্তেজনা এবং সংঘর্ষে উভয় পক্ষেরই চারজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হওয়ার আগেই সংঘর্ষ বিজেপি এবং তৃণমূলের মধ্যে। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে এই মিছিল শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়ায় এবং রীতিমতো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বাঁশ এবং লাঠি নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীর একটি মিছিল এখানে হওয়ার কথা ছিল এবং তার আগেই এই ছবি ধরা পড়ল। দুপক্ষেরই চারজন এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে আহত হয়েছেন, তাদেরকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কিন্তু পরিস্থিতি শুরুতে খুব একটা নিয়ন্ত্রণ করতে পারেনি, যদিও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে শুভেন্দু অধিকারীর মিছিল শুরু হওয়ার আগেই সংঘর্ষে জড়ালো বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। উভয় পক্ষের চারজন আহত হয়েছেন, বাঁশ লাঠি নিয়ে রীতিমতন একে অপরের বিরুদ্ধে চড়াও হয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।